পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে সৌন্দর্যায়নের রূপ দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পুরসভা ও জেলা প্রশাসন সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শহরের রাজপথসহ শহরের বিভিন্ন এলাকায় জল প্রকল্পের কাজ করতে গিয়ে রাস্তার অবস্থা বেহাল হয়েছে। প্রায় এক বছর অতিক্রম করলেও রাস্তা মেরামতের কাজ শুরু হয়নি। এর ফলে ব্যবসাদার থেকে নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। কারণ বর্ধমান যা অবস্থা হয়ে গেছে, এখন রাস্তাঘাট চারিদিকে খুঁড়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না প্রশাসন থেকে, এ থেকে আমরা এখন চুপচাপ বসে রয়েছি। কাজ হোক নিশ্চয়ই বর্ধমান সাজাক, কিন্তু খুব ঢিলে গতিতে হচ্ছে, দ্রুত কাজ করলে খুব সুবিধা হতো আমাদের। তারপরে কিছু কিছু এলাকায় কাজকর্ম শুরু হয়েছে, সব জায়গা হয়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন এবং সৌন্দর্যায়ন, আশা করি সেই ধারা বজায় রেখে আমাদের বর্ধমান নতুন যে পৌর বোর্ড হয়েছে, মাননীয় পৌর প্রধান আশা করি সেগুলোর উপর নজর দেবেন এবং দ্রুত এই জিনিসগুলো যাতে মানুষের কষ্ট দূর হয় তার জন্য ব্যবস্থা নেবেন। কতদিন ধরে এরকম পড়ে আছে? প্রায় দুমাস তো হবেই। দুমাস তো খোঁড়া আছে না? হ্যাঁ, দুমাস তো হবেই। আজ আবার যেমন গর্ত হচ্ছে, ওইদিকে হচ্ছে আরও খুঁড়বে। ওই তো বললাম না, সুন্দর মানেই সুন্দর, সবার সুন্দর, আমার সুন্দর, জনসাধারণ সুন্দর, দোকানদার সুন্দর, পাবলিকের সুন্দর। ওই রাস্তা দিয়ে অনেক কমা দামি মানুষ যায়, গেম যায়, অফিসাররা সব যায়, তাদেরও এই ধুলো নাকে নিতে হয়, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, ধুলোর জন্য মানুষ তিক্তবিক্ত হয়ে যাচ্ছে। এক বছর ধরে চলছে তো আপনার এলাকাতে তো রাস্তা খোঁড়া হয়েছে, কী মনে করছেন? গোটা বর্ধমান শহর কিন্তু খুঁড়ে রাখা হয়েছে। খুব প্রকল্পটা ভালো, কিন্তু তার মধ্যে ঢিলেমে হয়ে যাচ্ছে, কাজের গতি নেই। হ্যাঁ, এই কাজের গতি আনতে হবে, নালে সৌন্দর্যায়ন তো দরকার আছে বর্ধমানকে আরো ভালো করে করার জন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।